আমার কাছে 20,000 টাকা চাইছিল, আমি দিতে পারিনি। আমার দুই ছেলেরা 2 গ্রাম করে 4 গ্রাম হিরণ দিয়ে মামলা দিয়ে দিচ্ছে। পুরো গাড়ি ধুইতেছে, আবার আমি ইটি লঙ্গি লাগাই গাড়ি ধুইতেছি, এর মধ্যে আমার এরিয়া সাড়ে কলার ধরিয়ে আমার জুতা দিয়ে বাড়ি শুরু করে আমাকে। টাকা ছাড়া মামলা না নেয়া, ভুক্তভোগীর সাথে দুর্ব্যবহার, মাদক দিয়ে মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগ শেরপুরের শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের বিরুদ্ধে। এসব বিষয়ে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। শেরপুরের শ্রীবর্দী উপজেলা পরিষদের মালি সাজেদা বেগম, এই নারীর অভিযোগ, 17 জুলাই মারপিটের অভিযোগে তার দুই ছেলেকে ধরে নিয়ে 2 গ্রাম করে হেরোইন দিয়ে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস। আমার কাছে 20,000 টাকা চাইছিল, আমি দিতে পারিনি। আমার দুই ছেলেরা 2 গ্রাম করে 4 গ্রাম হিরণ দিয়ে মামলা দিয়ে দিছে। আর আজকে 1 মাস যাবত আমার বড় ছেলেরা জেল খাটতেছে। 1 দশক ধরে থানার অফিসারদের বাজার করা সহ বিভিন্ন কাজ করে দিচ্ছেন লালচাঁদ মিয়া, তার সাথেও নানা সময়ে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর মধ্যে পুরো গাড়ি ধুইতেছে, আবার আমি ইটি লঙ্গি লাগাই গাড়ি ধুইতেছি, এর মধ্যে আমার এরিয়া সাড়ে কলার ধরিয়ে আমার জুতা দিয়ে বাড়ি শুরু করে আমাকে। পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন। তার দাবি, মেয়ের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে গড়িমসি করেন ওসি। 18 দিন 19 দিন ঘুরলাম, মামলা নেয় না। পরে গেলাম ডাইরেক্ট এসপি সাহেবের কাছে, পরে সার্কুলার চিফ সাহেব নিয়ে যায় মামলাটা এবার করার অর্ডার দিয়ে গেল। মেন আসামি দূরে নাম না কাটিয়ে ছেলের বড় ভাই বড় বোন, এবার 4 লক্ষ টাকা নিয়ে নাম কাটলাম, টাকা চাইছিলাম, টাকা দিতে পারিনি। ওসির নানা অপকর্মের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে পুলিশ সদর দপ্তরে। অভিযোগ নিয়ে বিপ্লব কুমারকে টেলিফোন করা হলে তিনি ধরেননি। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কেউ কথা বলতে রাজি হননি। 2021 সালের 12 জানুয়ারি থানায় আটকে রেখে জমি দখলের অভিযোগ এনে ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এক বৃদ্ধা। তখন ময়মনসিংহের মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন বিপ্লব কুমার। ডিবিসি নিউজ ডেস্ক।